চলুন, আমি হুগলি ডিস্ট্রিক্ট একটা গ্রামে জলসা করতে গেছি, এরকম এটা ঈদগাহ নাকি ঈদগাহ, ঈদগাহর ভেতরে জলসা। তো স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বড় বট গাছ, গাছের গোড়ায় দেখছি গাদা ঘোড়া রাখা আছে, মোমবাতি রাখা আছে। আমি বললাম, হ্যাঁ গো, তোমরা এই হিন্দু ভাইদের জায়গায় এরকম জলসা করছো? বললো, হুজুর না, হিন্দুদের লয়, এটা আমাদের। আমি, তোরা কবে থেকে পুজো শুরু করলি বে? কতটা বুঝতে পারেন? বললো, হুজুর আমাদের, আপনারা বলুন, আমাদের দেশের মুসলমান এত ভালো, হিন্দু ভাইরা দুর্গার উপাসনা করলে তাদেরকে মুশরিক বলো, আর তুমি গাছতলায় ঘোড়া রেখে সিজদা করো, তুমি মুমিন। তোমার বিচারটা কত সুন্দর না? তুমি কবরে সিজদা করো, তুমি মুমিন, আর একজন ঠাকুরের কাছে সিজদা করে সে কাফের মুশরিক। তোমার দিমাগটাকে ঠিক করো, বিচারটাকে ঠিক করো। তুমি গাছতলায় ঘোড়া রেখে সিজদা করলে তোমারটা জায়েজ, আর একটা অমুসলিম ভাই সে যদি ঘোড়া রেখে সিন্নি নিয়ে গিয়ে উপাসনা করে, তারটা কুফরি, তারটা মুশরিক, আর তোমারটা হালাল, তোমারটা নবীর সুন্নত। কোথা থেকে পেলে? আমার ভাই, আল্লাহ ব্যতীত। ওই জন্যে আমাদের দেশের মুসলমানকে আমার আল্লাহ কোরআনে বুঝিয়েছে, পৃথিবীর মানুষকে মাথা ঠুকার নাম ইমান নয়। যারা ভাবছেন মাথা ঠুকেছি মানে আমি মুমিন, তার ভুল হয়েছে, সে বুঝতে পারেনি। আপনি যদি খালি না জেনে মাথা ঠুকেন, আপনার মাথা ঠুকাই হবে, কিয়ামতের দিনে দেখবেন ফাঁকা, কিছুই মাল নাই। কেন? তুমি তো শুধু শুধু মাথা ঠুকেছিলে, অন্য কিছু নয়। মাথা কে ঠুকে না? কেউ আগুনের কাছে ঠুকে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ গাছতলায়, কেউ কবরে, কেউ ঘোড়ার কাছে, যে যেখানে পারে মাথা ঠুকে। কেউ পূবে ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে, ঠিক কি না কথা বলে? আমাদের দেশে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। তারা কাঠের ওপরে সিজদা করে। আমি যখন লখনউ ইরফানিয়ায় কিরাত পড়তাম, তো এখানে একটা বড় শিয়াদের মসজিদ ছিল। তো এসার পরে এই গরমের দিনে আমি রাতের বেলায় বের হতাম, লস্যি খেতে, জুস খেতে বের হতাম, রাত 10টার পরে, 11টার পরে। তো তাদের ইমামের সঙ্গে একদিন দেখা, মুলাকা, সালাম দিলাম, উত্তর দিল না। বলে, কিউ? বলে, আপ লোকো কো সালাম কে জবাব দেনা, হামারে লিয়ে পাপ হ্যায়। মানে মাশাআল্লাহ, কিতনা আচ্ছা মুসলমান, কষ্ট। আমি বললাম, ভাই আপ জমিন মে সিজদা কিউ নহি করতে? সে উত্তর দিলে, আমরা জমিনে এই জন্য সিজদা করি না, আসমান আর জমিনের এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সিজদা করে। মাশাআল্লাহ, খুব ভালো, এত পরিষ্কার থাকিস কি করবে জমিনের ওপরে? আমি তাদেরকে বললাম, তোমাদের লোক মরে গেলে কোথায় দাফন করো? নদীতে ফেলে দাও না পুড়িয়ে দাও? বললে, হাম লোক তো দাফন করতে, হাম লোক দাফন করতে, সালা শয়তান সিজদা কে ওই দাফন কর দিয়া তো শয়তান উসকো পকড় নাই লেগা। সিজদা করনে মে জমিন মে দিক্কত হ্যায়, লেকিন উসকো ডালনে মে দিক্কত নেই। আবে আন্দার ডাল দেগা তো শয়তান আওর পকড় লেগা উসকো। হাম লোক তোমারা বড়া মৌলভি এসে পুচকা। তো 2 বছর কিরাত পড়েছি, 2 বছরে সে মালকে আর খুঁজে পাইনি, আমাকে দেখলি এইদিকে এলে ওইদিকে ঘুরে পালা। খালি বলতাম, মিলা ও তো পাবে না। শুনেলেন? আপনাদেরকে বুঝাই, আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে বললেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকান নাম ইমান নয়। প্রকৃত 1 নম্বর ইমান হচ্ছে আল্লাহর ওপরে বিশ্বাস, সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়াল নাবিয়্যিন এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে
আমার জলসায় শুনতে পাবেন, আমি অনেক জলসায় বলেছি, সবাইকে মুসলমান বলা যাবে না, মুসলমান ঘরে জন্ম নিলেও। কথা বুঝতে পেরেছেন? সবাইকে মুসলমান বলা যাবে না। যারা যুবক আছে, আমি একটা জলসায় বলেছি, সালমান খানকে তার পরিবারকে মুসলমান বলা যাবে না, মুশরিক। অনেক যুবকের রাগ হয়েছে, তুই কেবে, তুই বলার কেবে, গাল দিয়েছে ফেসবুকে ইউটিউবে, তোকে কে দায়িত্ব দিয়েছে কে মুশরিক কে কি বলা? আল্লাহ ইলিম দিয়েছে বলার জন্য, তোর মতো পাঁঠা করেনি আল্লাহ আমাকে। কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে, কোরআনে আছে আল্লাহ ব্যতীত কেউ যদি অপরের উপাসনা করে তারা মুশরিক। যদি বলেন প্রুফ কি আছে, সালমান খান গণেশের পুজো করে তার বাড়িতে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তার বাড়িতে করে, তার পরিবার করে, অর্থাৎ তাকে মুসলমান বলা যাবে না। নাম মুসলমান হলে মুসলমান নয়, সে যদি মুসলমান হয় তসলিমা নাসরিন কি দোষ করলো? ই আল্লাহর সঙ্গে বাগাবত করেছে, সেও আল্লাহর সঙ্গে বাগাবত করেছে। আমার আল্লাহ, কোরআনে আছে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো, আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ পৃথিবীতে নেই। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বুঝালে, হে আমার নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা রব হলে, আর একটা সৃষ্টিকর্তা হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো। কি নিয়ে? বৃষ্টি নিয়ে, সৃষ্টি নিয়ে, আপনার পৃথিবীর মানচিত্র নিয়ে মারামারি হতো না হতো? আরে আল্লাহ এমন পৃথিবী করেছে, এতেই তো সমুদ্র নিয়ে মারামারি করছে। কেউ বলছে এই সমুদ্র আমার, কেউ বলছে ওই দরিয়া আমার, কেউ বলছে এই দেশটা আমার, কেউ বলছে এই জমিনটা আমার। তোমরা সামান্য জমিন নিয়ে মারামারি করো, দুটো আল্লাহ হলে পৃথিবী নিয়ে মারামারি হতো না? আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুত নেই। আপনি মনে করছেন, শুনে মুসলমানের বিশ্বাস, মুসলমানের ইয়াকিন, এক আল্লাহর উপরে সকলে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক কোন আল্লাহর উপরে নয়, এক আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট হায়াত মত সবের মালিক সকলে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাছাড়া দ্বিতীয় কোনো মাবুত নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে তুমি তোমার পারির পাশে হিন্দু ভাইকে কষ্ট দাও। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাস করো, নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে কোন জাতে, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে আপনাকে আমল করতে হবে। তা বলে এটা নয় তোমার বাড়ির পাশে হিন্দু ভাইদের পুজোর অনুষ্ঠান হবে তুমি যোগদান করবে, আমার আল্লাহ মেনে নিবে না। কথাটা বুঝতে পেরেছে? আমাকে দাওয়াত দিতেও পারে নাও পারে, আমি কারো দাওয়াতের ভুখা নয়। মাথায় রাখবেন, কেউ যদি বলেন যে আমাদের মতো করে জলসায় বক্তব্য দিতে হবে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, আমি কারুর দাবায় এসে কারুর ভাষায় আমি ভাষা বলবো না, আমি কোরআন আর হাদিসের কথা বলবো। তোমার গায়ে লাগতে পারে, তোমার ব্রেনে লাগতে পারে, তুমি রাতের বেলায় অনুশোচনা করবে, ওই পাপে লিপ্ত থাকলে তুমি ইস্তেগফার করে ফিরে আসবে। আমি তোমার শিখানো বলি বলবো না হুজুর, আমাদের দেশে মাতাল বেশি আছে মদ নিয়ে বলবো, আমাদের দেশে সুদখোর বেশি আছে সুদ নিয়ে বলবেন না। আরবিতে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো কহু কাইসে কহু, জিসকো কহু জাইসে কহু, জিসকে মুয়াফিক হতা হ্যায় ও রাজি হো জাতা হ্যায়, জিসকে খিলাফ হতা হ্যায় ও নারাজ হো জাতা হ্যায়। আমার ভাই, আপনাদিকে ছোট্ট করে বলি,
সকাল বেলায় যাদের গায়ে কথা লাগবে যদি সুদ নিয়ে বলি, উলুবেড়িয়া চায়ের দোকানে সুদকররা বলবে শালা বাজে বক্তাবে, ঠিক কি না কথা বলে? যদি মদ নিয়ে বলি মাতাল্লা বলবে একদম ফালতু বক্তা এনে ও মদ নিয়ে বলেছে গায়ে লেগেছে। ওই জন্যে কথা যার পক্ষে যাবে সে রাজি হয়ে যাবে, যার বিপক্ষে যাবে সে নারাজ হয়ে যাবে। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো হকটাকে বুঝতে শিখো, হকটাকে মানতে শিখো। আমার ভাই আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মাবুদ নেই।